শুভ্র স্পর্শ সৌরভে শুভাসিনী পর্ব এক। কিছুক্ষণ পূর্বে আমার স্বামী আমার জন্য লাল সাদা মিশেলে একটা শাড়ি কিনে এনেছে। নিজ হাতে আমাকে শাড়িটা দিয়েছে উনি, কারণ আমার আজ দ্বিতীয় বিয়ের জন্য আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে। বিষয়টা বড়ই হাস্যকর হলেও এটাই সত্য। হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার নতুন গল্প নিয়ে। তো আজকের গল্পটি আশা করছি দায়িত্বের সংসার গল্প মতো ভালো লাগবে, কারণ লেখকটা একই। এখন উনি আশা করছেন আমি ওনার কথা মতো যেন তৈরি হয়ে বিকেলে পুত্রপক্ষের সামনে যাই। একশ্বাস কথাগুলো গড়গড় করে বলল আরোহা। মুঠোফোনের অপর পাশে থেকে কি জবাব এলো শুনতে পাওয়া গেল না, কারণ ইতিমধ্যে সৌরভ রুমে প্রবেশ করেছে। আরোহার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে ধীরে পায়ে এগিয়ে যাচ্ছিল সৌরভ। পুরো রুমের ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কিছুক্ষণ আগে কেনা শাড়ির টুকরো, কিন্তু এমন শাড়ি তো আরোহা বেশ পছন্দের। আরোহার বেশ পছন্দের আমলকি, এসব কি? কিছুক্ষণ পর ওনারা চলে আসবে আর তুমি শাড়ি কেটে ফেলেছ কেন? আচ্ছা বাদ দাও, তাহলে না হয় এই কালো শাড়িটা পরে নাও। রাগে ক্ষোভে আরোহার দু চোখের পানি অনবরত পড়ছে। দ্রুত পায়ে এগিয়ে আরোহার শক্ত হাতে সৌরভের কলা চেপে ধরে ঝাঁকালো কণ্ঠে বলল ফাজলামো পাইছেন, এসব কি? না কি, আপনি আমার সাথে নিছক তামাশা করছেন। যদি তামাশা করে থাকেন তাহলে আমি বলে দিচ্ছি এখন এসব বন্ধ করেন, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। সৌরভ মুচকে হেসে আরোহাকে ছাড়িয়ে নিয়ে বলল ভালোবাসার টানপোড়ন চলছে প্রিয়তমা, ভালোবাসার টানপোড়ন চলছে প্রিয়তমা। নিজে অসুখী থেকেও যে ভালোবাসার মানুষকে সর্বোচ্চ সুখী দেখতে চাই সেই তো প্রকৃত প্রেমিক। মানে হেয়ালি কারণ না স্পর্শ করুন, স্পষ্ট করে বলুন। প্রত্যেক মানুষের জীবনে কিছু প্রশ্ন, কিছু স্বপ্ন, কিছু চাওয়া পাওয়া থাকে। যখন সে চাওয়া পাওয়ার হিসেবে বারবার শূন্য হতে থাকে তখন বাধ্য হয়ে ছাড়তে হয় প্রিয় মানুষের হাত। আমরা একজন সন্তান নই, ডক্টর রিপোর্ট দিয়েছেন। রিপোর্টে কি এসেছে? ওয়েট, আমি ইনফার্টিল, তাই তো? সারবের দৃষ্টি এতক্ষণ বাইরে থাকলেও এখন স্থির দৃষ্টি আরোহার দিকে। শেষ কথা বলার সময় আরোহার স্বর অস্পষ্ট। কোনোভাবে নিজেকে সামলে সে বিছানায় একপাশে নিজেকে ধাতস্থ করে নিচ্ছিল। সৌরভ বেশ করে চাইছে আরোহাকে সামলাতে, শক্ত হাত এগিয়ে দিতে, কিন্তু এ সম্ভব না। মাঝে মধ্যে আমাদের নিয়তি এমন পরিস্থিতির সৃষ্টি করে না যেখানে আমরা নিয়তির হাতে সবাই নিছক খেলনা বই, কিছুই না। তুমি নারী, নিজের ক্ষমতা অক্ষমতা কথা নিজেই ভালো জানবে হয়তো, কিন্তু আমার সন্তান চাই আপনাকে। ডাক্তার কনফার্ম করেছে যদি এমন হয়ে থাকে তাহলে আপনি বিয়ে করতে পারেন। আমি অনুমতি দিলাম, কিন্তু এসব বলবেন না, তুমি আমার দায়িত্ব। প্রথমে তোমাকে সুখী দেখতে চাই, কিন্তু হ্যাঁ, আমি এটাও চাই আমার একজন সন্তান থাকুক। প্রতিটি মেয়ের মতোই প্রতিটি ছেলের সুপ্ত ইচ্ছে থাকে একদিন তার অংশ পৃথিবীতে আসবে, সবাই তখন সন্তানের বাবা বলে ডাকবে, বৃদ্ধ বয়সে অবলম্বন হবে। আমিও তাই চাইছি, কিন্তু এর বিনিময়ে আমি তোমার
সুখকে নিলামে উঠাতে পারবো না। সমস্যা আমার হলে বিয়ে আমাকে কেন দিবেন? সমস্যা আমার হলে বিয়ে আমাকে কেন দিবেন? আপনি বিয়ে করে নেন, নিন, আমার কথা আপনার না ভাবলেও চলবে। তুমি বুঝতে পারছো না কেন? এভাবে হয় না। নিভে যাওয়া প্রদীপের শিখা হঠাৎ ঘি পেলে যেভাবে জ্বলে ওঠে, ঠিক সেভাবে জ্বলে উঠল। দ্বিগুণ জোরে চিৎকার করে বলল, আজ আপনি রিপোর্ট পেলেন, জানতে পারলেন আমি মা হতে পারবো না, আর আপনি একবেলার মধ্যে আমার জন্য পাত্র ঠিক করে ফেলছেন। আপনাকে সন্তান দিতে পারবে এমন কাউকে বিয়ে করে আনলেই তো হয়। আমাকে নিয়ে এত মাথা ব্যথা কেন কেন দেখাচ্ছেন? আপনার সমস্যা তো আমি তো, তাই না? আমি থাকলে আপনার সমস্যা হবে, এটাই তো। আমি চলে যাব, কিন্তু আপনি এখন এখান থেকে চলে যান, আপনার মুখ আমি দেখতে চাই না। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করুন যেন আপনাকে আর দেখতে না হয়। তবুও আল্লাহ তাআলার দোহাই, আমার ওপর এমন মানসিক অত্যাচার বন্ধ করুন, না হলে আমি আত্মহত্যা করতেও দুবার চিন্তা করব না। এ পর্যায়ে আরোহা ধাক্কাতে ধাক্কাতে সৌরভকে রুম থেকে বের করে দেয়। রুমের দরজা আটকে দিয়ে চিৎকার করে কান্না করতে লাগলো আরোহা। জোস একটা গল্প, অনেক সুন্দর লাগছে, যাই হোক, বাস্তব ধর্মী কিছু। সৌরভের চোখে মুখে তখন অপমানের ছাপ স্পষ্ট। শক্ত চোয়ালে বেশ দৃঢ় কণ্ঠে দরজার ওপাশে থাকা আরোহীর উদ্দেশ্য করে বলল, ঠিক নয়টার সময় পাত্রপক্ষ আসবে, তৈরি হয়ে থাকবে, না হলে আমার থেকে আর কেউ খারাপ হবে না। আশকারা পেয়ে মাথায় উঠেছে যত্ত সব। এতক্ষণ চুপচাপ ছেলে। ছেলের বউকে সব দেখিয়েছি, বউকে সব দেখছিল মনোয়ারা বেগম। কি হয়েছে, কেন এমন করছে কিছুই জানে না উনি। আজ সকালেও তো সব ঠিক ছিল, তবে এখন কি হলো? আর হয়তো এমন মেয়ে নয়, অনেক বুদ্ধিমতী মেয়ে। সৌরভের কোনো কথার অমান্য করে না, ঝগড়াঝাড়ি তো অনেক দূরের কথা। 3 বছর বিবাহিত জীবনে তাদের মধ্যে কখনো মনোমালিন্য হয়নি। আজ কি হলো? একটা দীর্ঘশ্বাস ফেলে আরোহার রুমের দিকে এগোলো মনোয়ারা বেগম। দরজার ওপাশে আরোহীর গঙ্গানির শব্দ স্পষ্টত শুনতে পাচ্ছেন। দ্রুত চাবির গোছা এনে দরজা খুলে রুমে প্রবেশ করে দেখলেন আরোহা ফ্লোরে পড়ে আছে। অজানা আশঙ্কায় মন কুকড়ে যাচ্ছিল। তবে কি সৌরভ মেয়েটাকে মেরেছে? মাথায় কারো স্পর্শে চোখ মেলে তাকিয়ে আরোহা আবার ফুপিয়ে কেঁদে ওঠে। কোনোভাবে নিজেকে স্বাভাবিক রাখতে চেষ্টা করে বলল, মা, আমি কখনো মা হতে পারবো না, বিধাতা আমাকে সে ক্ষমতা দেয়নি। তাই বলে কি তোমার ছেলে আমাকে অন্য কারো হাতে তুলে দিতে পারে? সমস্যা যেহেতু আমার, তাহলে উনি বিয়ে করলেই তো পারে, আমি না হয় শুধু তার নামমাত্র স্ত্রী রইলাম। কিন্তু উনি আমাকে বিয়ে দিতে চাইছেন কেন? আমার কী দোষ? আরোহার কথা তেমন একটা বুঝতে পারল না মনোয়ারা বেগম। আলগোছা আরোহা শাড়ির আঁচল টেনে দিয়ে রুম থেকে বের করে এনে নিজের রুমে নিয়ে আসে। মস্তিষ্কে শুধু একটা কথাই চলছে,
আরোহা মা হতে পারবে না, না হলে সৌরভ তাকে কোনোদিন বিয়ে দিতে চাইছে। তাকে কেন বিয়ে দিতে চাইছে? খুব সযত্নে নিজের রুমেই আরোহাকে ঘুম পাড়িয়ে দিচ্ছিল মনোয়ারা বেগম। ঠিক রাত 8:30 সৌরভ ফিরে এলো হাতে রিপোর্ট নিয়ে। বাসার ঘরে সবাই গা এলিয়ে দিয়ে আরো একবার চোখ বোলালো রিপোর্টে। না, কোনো ভুল নেই, সব সত্যি। কিছুক্ষণ পর পা বাড়ায় রুমের উদ্দেশ্যে। ভেবেছিল আরোহা হয়তো রুমের দরজা আটকে রাখবে, কিন্তু দরজা ধাক্কা দিতেই খুলে যায়। রুমে আরোহা নেই। একরাশ ভয়ের মেঘ জমেছে মনে। হয়তো এখনই বৃষ্টি হয়ে ঝরঝরিয়ে পড়বে দু চোখ দিয়ে। কিন্তু নিজেকে কিভাবে সামলাতে হয় সৌরভ জানে। আরোহা আমার রুমে, মায়ের কথায় পেছন ফিরে সৌরভ হাসান, মরহুম ওসমান এহসান এবং মনোয়ারা বেগমের একমাত্র ছেলে। সৌরভের বোন বৃত্ত আহসান এহসান। দুই ছেলে মেয়ে ছিল, বছরের চারেক আগে বিয়ে দিয়েছে। বৃত্তের বিয়ের পর নতুন এক ছেলেকে পেয়েছেন, ঠিক তেমনি আরোহা ওনার আরেক মেয়ে। বৃত্তের বিয়ের পর ওসমান সাহেব মস্তিষ্কে পানি জমতে শুরু করে। খুব বেশি সময় ছিল না ওনার হাতে, তাই দ্রুত সে ছেলের বউ নিয়ে আসতে চেয়েছিল। আরোহা ওনার পছন্দ করা বউ, মনোয়ারা বেগমের কাছে তার স্বামীর শেষ আমানত। আরোহাকে সে পুত্রবধূ নয়, মেয়ে হিসেবেই মানে। আর সেই মেয়ের সাথে তার ছেলে এমন কেন করছে, সে কৈফিয়ত নিতেই এখানে দাঁড়িয়েছে মনোয়ারা বেগম। তৈরি হতে বলো মা, কারণ পাত্রপক্ষ দেখতে এসেছে। সৌরভের এমন কথায় মনোয়ারা বেগম সজ্জরে থাপড় মারে সৌরভের গালে। লজ্জা করে না? এই শিক্ষা তোমার বাবা তোমাকে দিয়েছে? তুমি সাহস কী করে পাও আরোহাকে এসব বলতে? কারণ তোমার ছেলে অক্ষম, পারবে না কখনো ওর শূন্য কোলে একটা ফুটফুটে সন্তান দিতে। তোমার ছেলেকে সে ক্ষমতা সৃষ্টিকর্তা দেয়নি। মনোয়ারা বেগম করুণ দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, একবার তুমি বলেছ তুমি বাবা হতে পারবে না, এবার আরোহী বলছে আরোহী মা হতে পারবে না। কি হচ্ছেটা কি আমাকে একটু স্পষ্ট করে বলবে? হাতে থাকা রিপোর্ট মায়ের দিকে এগিয়ে দিয়ে সৌরভ বলল, আরোহাকে মিথ্যে বলছি মা, ও যদি জানতে পারে অক্ষমতা আমার, তাহলে ও আমাকে ছাড়বে না। ছাড়া জীবন একটা সন্তানের জন্য এভাবে কষ্ট পাবে, সমাজের মানুষ কথা শোনাবে, আমি এসব মেনে নিতে পারবো না। মা, তোমার কাছে অনুরোধ, এসব আরোহাকে বলবে না। আমিও চাই আমার প্রিয়তমা সুখী হবে, তাই তো এসব। তুমি হয়তো বলবে এ কেমন পাগলামো, তাই না? হয়তো জীবনের কোনো একদিন ও জানতে পারবে আজ যা ইচ্ছে সব মিথ্যে, আর যা হচ্ছে সব মিথ্যে। কিন্তু সেই দিন আফসোস থাকবে না, কারণ ওর তখন নিজের সন্তান থাকবে। ওয়াও, হার্টটা সিং ইয়ার। এ সমাজ কখনো দেখবে না সমস্যা বা অক্ষমতা কার। সমাজ তো কথা শোনাবে আরোহাকে। আমি চাই আরোহা আজকের ব্যবহারের জন্য আমাকে ঘৃণা করুক, জেদ করে আত্মসম্মানের বশে বেরিয়ে যাক এ বাসা থেকে, নিজের জীবন নতুন করে গুছিয়ে নিতে পারবে, এটা আমার বিশ্বাস।
আমি চাই আরোহা যেন পৃথিবীর সব থেকে মিষ্টি অনুভূতি, শুভ্র স্পর্শ অনুভব করতে পারে। আমার সে ক্ষমতা নেই বলে আমি কি আরোহার অংশের সুখ অনুভূতি নিলামে তুলতে পারি? পারি না মা, তোমার ছেলেটা বদ্র স্বার্থপর, সে তার স্বার্থের জন্যই এসব করছে। সত্যি গল্পটা অনেক সুন্দর, ভালো লাগলো। চলবে, গল্প বলতে অনেক ভুল হয়েছে, তো নেক্সট টাইম থেকে যদি কারো সমস্যা হয় অবশ্যই ভিডিওটি সাউন্ড কমিয়ে গল্প পড়ুন। গল্পটির বাকি অংশ থাকছে পার্ট 2-তে, মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে আবারও পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।